फिर महेशतलार सम्प्रीति उड़ालपुले बाइक और मारुतर मुखोमुखी धक्का, रास्ताय लुटिए पड़े बाइक चालक। घटनास्थले ट्राफिक पुलिस गिये रक्ताक्त अवस्थाय बाइक चालक के उद्धार करे। बाइक चालक के उद्धार करे बजबज ईएसआई हासपाताले निये जावा हय। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রেলের শুভ উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। অবশেষে হলো দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজনৈতিক বিতর্কের মধ্যেই উদ্বোধন হলো শিয়ালদহ মেট্রো স্টেশন। শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হাওড়া স্টেশন থেকে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করলেন নতুন মেট্রো লাইনের। আগামী বৃহস্পতিবার থেকে পরিষেবা চালু হয়ে যাবে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত চলবে মেট্রো। রেল মন্ত্রকের আশা, এই মেট্রো স্টেশনে প্রতিদিন 40 থেকে 50 হাজার মানুষ যাতায়াত করবেন। শিয়ালদহ দিয়ে শহরের অন্যতম কর্মক্ষেত্র সল্টলেক সেক্টর ফাইভ জুড়ে যাওয়ায় এই সুবিধা অনেকেই গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি শিয়ালদহ স্টেশনে এসে হাজির হন ও সেখানে তিনি স্টেশনের সাউথ গেট দিয়ে প্রবেশ করেন। কেননা নর্থ গেটে অত্যাধিক ভিড় থাকার কারণে তিনি তারপর ট্রেনে ওঠেন, কিন্তু অত্যাধিক ভিড় থাকায় তিনি ফুলবাগান যেতে পারেননি। তারপরই শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে তিনি বেরিয়ে যান। হাওড়ার মূল অনুষ্ঠানের আগে শিয়ালদহ স্টেশন দেখতে তিনি এসেছিলেন বলেই খবর। এরপর হাওড়ার মূল অনুষ্ঠানে যোগ দেন স্মৃতি ইরানি। সেখানে মেট্রোর একটি প্রতিকৃতি তুলে দেওয়া হয় স্মৃতি ইরানির হাতে। এরপর বিকেল 5:30টার পর হাওড়া ময়দানের অনুষ্ঠান থেকে সবুজ পতাকা উড়িয়ে ট্রেনের যাত্রার সূচনা করেন তিনি। ওদিকে শিয়ালদহ স্টেশনে অপেক্ষা করছিল ট্রেন। সবুজ পতাকা দেখানোর পরই যাত্রা শুরু করে মেট্রো রেল। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যেতে খরচ পড়বে মোট 20 টাকা। সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত চলবে মেট্রো। এই রুটে যেতে সময় লাগবে 21 মিনিট। এই 9 কিলোমিটার ও 21 মিনিটের যাত্রাপথে ন্যূনতম ভাড়া 10 টাকা হবে ও সর্বোচ্চ ভাড়া হবে 20 টাকা। बंगाल के गौरवान्वित करते हुए इतिहास का उल्लेख जब माननीय प्रधानमंत्री जी ने किया, प्रोजेक्ट नहीं चलता दीदी, इस प्रोजेक्ट को प्रधानमंत्री जी के नेतृत्व में स्वीकार करें, ऐसी मेरी अभिलाषा है। मैडम केंद्रीय प्रकल्प उपभोक्ता संगे आज आंदोलन आपने की बैठक कर সেখানে প্রশ্ন উঠছে যে বিজেপির বৈঠকে কেন কেন্দ্রীয় প্রকল্পের আজ আর কল মানে হাওড়া জেলে মে নাগরিকো সে সংগঠন সে চর্চায় কি নাগরিক সে সংবাদ কর ফিডব্যাক লেনা কিসি ভি স্বস্থ রাজনীতি অথবা ডেমোক্রেসি কা এক উত্তম উদাহরণ হ্যাঁ। কুছ নাগরিকো নে ইস বাত কি ব্যথা কো ব্যক্ত কিয়া कि उन्हें प्रधानमंत्री आवास चाहिए लेकिन उन्हें नहीं दिया जा रहा। कई गरीब परिवारों ने प्रधानमंत्री जी के जल जीवन मिशन से जुड़ने की बात की, उन्होंने कहा उनको वो सुविधा नहीं दी जा रही। मैंने स्वयं हावड़ा के जिला अधिकारियों से इस संदर्भ में चर्चा की और उनसे आग्रह किया, उनको बताया ये कौन सा विधानसभा है जहाँ पर गरीब नागरिक मुझसे मिले। मैं आशावादी हूँ कि जिन नागरिकों ने अपनी व्यथा को मुझे कहा और जिन डिस्ट्रिक्ट ऑफिसर्स को मैंने वो संदेश पहुंचाया, वो नागरिक की इस दुविधा का कहीं ना कहीं समाधान देंगे। प्रधानमंत्री जी के राष्ट्रीय स्कीम से गरीब नागरिक को निश्चित रूप से जोड़ेंगे। धन्यवाद। কলকাতায় এলেন ভারতীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে বাংলায় এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু শিলিগুড়ি থেকে এবার কলকাতায় এলেন। তিনি আজ মঙ্গলবার প্রথমে যান সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে, তারপর বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। শিয়রে রাষ্ট্রপতি নির্বাচন, যেদিন বিরোধীরা প্রার্থীর নাম ঘোষণা করে সেদিন রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলে সরকার পক্ষও। এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর নাম দিল্লিতে বিজেপি দপ্তরে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন জেপি নাড্ডা।
মনোনয়নপত্র পেশ করার প্রচারে নেমে পড়েছেন দ্রৌপদী। প্রথমে শিলিগুড়ি যান দ্রৌপদী মুর্মু, সেখানে প্রচার করে সিকিমের 31 জন বিজেপি বিধায়ক ও সাংসদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপর কলকাতা পৌঁছান রাষ্ট্রপতি পদপ্রার্থী, সঙ্গে 2 কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ সোনোয়াল ও গজেন্দ্র সিং শেখাওয়াত। বিমানবন্দরে দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা ও আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। সমস্ত বিধায়ক এবং সাংসদদের সাথে বৈঠক আছে। আজকে স্বামীজির বাড়িতে কিছুক্ষণের মধ্যেই উনি এসে পৌঁছবেন এবং আমাদের মহিলাদের জন্য এটা অত্যন্ত গর্বের মুহূর্ত, কারণ আজকে আমাদের কেন্দ্র সরকার একজন, আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, এর থেকে বড় উইমেন এম্পাওয়ারমেন্ট কিছু হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময়তেই প্রান্তিক মানুষের পাশে থেকেছেন, বনবাসী মানুষের পাশে থেকেছেন এবং আজকে দ্রৌপদী মুর্মুর মতো একজন মহিলাকে উনি উঠিয়ে নিয়ে এসে রাষ্ট্রপতি পদে মানে পদপ্রার্থী করেছেন। আমার মনে হয় ভারতবর্ষের সমস্ত মানুষ, স্পেশালি সমস্ত মহিলাদের তার পাশে দাঁড়ানো দরকার। গতকালও আমরা দেখেছি শিবসেনা তাদের পাশে, দ্রৌপদীজির পাশে দাঁড়াচ্ছেন প্রচুর বিধায়ক সাংসদ এবং আমাদের ঝাড়খণ্ডের সরকার বলেছেন দাঁড়াবেন, উড়িষ্যার সরকার দাঁড়াচ্ছেন। শুধু কোয়েশ্চেন যে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মুখে যদিও বা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে উনি প্রান্তিক মানুষ আর আদিবাসী মানুষ বনবাসী মানুষের পাশে আছেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা আমরা দেখতে পাই না। তার দলও যে মহিলারা রয়েছেন যারা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেন, আমরা আশা রাখবো যে ওনারাও তাদের ডিসিশন চেঞ্জ করে দ্রৌপদী মুর্মুর মতো মানুষকে সাপোর্ট করবেন, পাশে দাঁড়াবেন। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স, দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয় প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ। Oh,